ডেভিল, শয়তান, শায়াতিন বা ইবলিস, এই নামগুলো বিভিন্ন হরর মুভি, সিরিজ অথবা আমারই কোনো ভিডিওতে তোমরা শুনে থাকবে। এছাড়া আর একটা নাম তোমরা প্রায়শই শোনো, লুসিফার। এই লুসিফারকে নিয়ে নেটফ্লিক্সে একটা সিরিজও রয়েছে। কিন্তু এই ডেভিল, শয়তান, শায়াতিন এরা কারা? এই নামগুলো কি একজনেরই? কী চায় এই ডেমোনিক এন্টিটি? আর অ্যান্টিক্রাইস্ট, অ্যান্টিক্রাইস্টটাই বা কী? সত্যি কি আমরা সেফ রয়েছি, নাকি আমরা এগিয়ে যাচ্ছি কোনো একটা বিনাশের দিকে? এই সব প্রশ্নেরই উত্তর তোমরা আজকের এই ভিডিওটার মাধ্যমে পাবে। সো এই ভিডিওটাকে স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকো, যাতে তোমরা নিজেদেরকে সেফ রাখতে পারো। বাইবেলের ওল্ড টেস্টামেন্টে ফার্স্ট এই ডেমোনিক এন্টিটির উল্লেখ পাওয়া যায়। একে হিব্রুতে হেলেল বলা হতো, অর্থাৎ ব্রাইটনেস। পরে আর্লি ল্যাটিন ল্যাঙ্গুয়েজে এই এন্টিটিকেই লুসিফার বলা হয়। লুসিফার অর্থাৎ মর্নিং স্টার, অর্থাৎ সকালের তারা। লুসিফার প্রথমে শয়তান ছিল না। গডের বানানো সবকটা এঞ্জেলের মধ্যে লুসিফার সবথেকে জ্ঞানী, শক্তিশালী এবং সুন্দর এঞ্জেল ছিল। বলা হয় গড লুসিফারকে নিজের হাতে তৈরি করেছিলেন এবং সব এঞ্জেলসের মধ্যে লুসিফার গডের ফেভারিট ছিল। হেভেন বা স্বর্গে যখনই কোনো ডিবেট হতো, লুসিফার তাতে পার্টিসিপেট করতো এবং তার বক্তব্যগুলো এতটাই শার্প হতো যে বাকি এঞ্জেলসরা তাকে ফলো করতে থাকে। লুসিফার আস্তে আস্তে অহংকারী হতে থাকে। সে ভাবতে থাকে, সে যদি এতটাই পারফেক্ট হয় তাহলে গড আর তার মধ্যে কোনো ডিফারেন্স নেই। অ্যাকর্ডিং টু মেনি রেফারেন্সেস, আজ থেকে প্রায় 6000 বছর আগে গড আর জিসাসের মধ্যে একটা প্রাইভেট মিটিং হচ্ছিল, যেখানে লুসিফারকে ডাকা হয়নি। অহংকারে চুর লুসিফার এই জিনিসটাকে ভালোভাবে নেয়নি। এই জন্য সে এবং তার ফলোয়ার এঞ্জেলসরা একটা ক্যাম্পেইন স্টার্ট করে, যেখানে লুসিফার ক্লেম করে সে জিসাস এবং গডেরও নাকি ওপরে। হেভেনের বাকি এঞ্জেলসরা লুসিফারকে অনেক বোঝাবার চেষ্টা করেন, কিন্তু লুসিফার কিছুই বুঝতে চায়নি। এরপর অলফা দ্য গড লুসিফারকে স্বর্গ থেকে তাড়িয়ে দেন এবং তার ফলোয়ার্স যে এঞ্জেলসরা ছিল তাদেরকেও স্বর্গ থেকে বার করে দেওয়া হয়। এরপর তারা স্বর্গ থেকে বেরিয়ে স্পিরিট ওয়ার্ল্ডে চলে যায়, যাকে আমরা হেল নামে চিনি। এরপর থেকে লুসিফারকে ডেভিল, স্যাটান অথবা শায়াতিন বলে ডাকা হতে থাকে এবং তার ফলোয়ার্স যে এঞ্জেলরা ছিল তারা বিভিন্ন ডিমনে পরিণত হয়ে যায় এবং হেলের মধ্যে আটকে যায়। আর্লি ইসলামিক থিওলজিতেও এই এন্টিটির উল্লেখ পাওয়া যায় অ্যাজ ইবলিস। এই ইবলিসকে আল শয়তান বা অ্যাডেও আল্লাহ, অর্থাৎ এনিমি অফ গডও বলা হয়। কোরআন শরীফে এই ইবলিস একমাত্র হুড বা এঞ্জেল ছিল যে গডকে অপোজ করে, কারণ সে ফার্স্ট হিউম্যান অ্যাডামের সামনে নিজের মাথা নত করেনি। তাই তাকে অভিশাপ দিয়ে জাহান্নামে পাঠিয়ে দেওয়া হয় এবং বলা হয় জজমেন্ট ডে অর্থাৎ কায়ামাতের দিন আল্লাহ তাকে শাস্তি দেবে। কিন্তু ততদিন অবধি ইবলিস ডিসবিলিভারদের ম্যানিপুলেট করবে এবং তাদের ক্ষতি করার চেষ্টা করবে। ডেভিল বা ইবলিস ইমমর্টাল, অর্থাৎ এর মৃত্যু নেই। এই ডেভিলের দুটো সাদা উইং আছে যার মাধ্যমে এ খুব স্পিডে উঠতে পারে। এই ডেভিল একটা সময় এঞ্জেল ছিল, তাই এঞ্জেলসদের যে সকল জ্ঞান এবং শক্তি রয়েছে সেই সব কিছু রয়েছে এই ডেমোনিক এন্টিটির কাছে। কিন্তু এছাড়াও আরও কয়েকটা পাওয়ার্স রয়েছে যেগুলো এই এন্টিটিকে আরও শক্তিশালী, আরও ভয়ঙ্কর করে তোলে। এই পাওয়ার্সগুলোর ব্যাপারেই এবার আমি তোমাদেরকে বলবো। ওমনি সায়েন্স, সব কিছুর নলেজ রয়েছে লুসিফারের কাছে। অনেক গোপন বিদ্যা যেটা কেউ জানে না সেটা এই ডেমোনিক এন্টিটি জানে। বায়োকাইনেসিস, ডেভিল কোনো মানুষ বা কোনো প্রাণীর বায়োলজিক্যাল অ্যাসপেক্টকে ম্যানিপুলেট এবং কন্ট্রোল করতে পারে। এই জন্যই অনেক টেক্সটে রেফারেন্স রয়েছে যে ডেভিল কোনো নারীর সাথে সম্ভোগ অথবা সেক্স করতে পারে, আর এটার পরিণতি খুবই ভয়ঙ্কর। এই ব্যাপারে ডিটেলসে একটু পরেই আমি তোমাদেরকে বলবো। ইলেকট্রোকাইনেসিস, লুসিফার কোনো ইলেকট্রিক ফিল্ড অথবা কারেন্ট ফ্লোকে ম্যানিপুলেট বা কন্ট্রোল করতে পারে। অনেক সময় দেখা যায় এরকম ডেমোনিক এন্টিটি বা ডেভিলের প্রেজেন্সে বিভিন্ন ইলেকট্রিক ফিল্ডে অ্যাবনর্মালিটি দেখা যায়। এরকম এন্টিটির প্রেজেন্সে ইলেকট্রিক বাল্ব যে ফ্লিকার হয় সেটাও এটার একটা উদাহরণ। সোল চ্যানেলিং, ডেভিল কোনো প্রাণী বা জীবের থেকে তার জীবনী শক্তিকে
কেড়ে নিতে পারে এবং সেই শক্তিকে নিজের জন্য কাজে লাগাতে পারে। এই জন্য এরকম এন্টিটির প্রেজেন্সে দেখা যায় যে ফুল বা এরকম টাইপের জিনিসপত্র পুরো শুকিয়ে কালো হয়ে যায়। পজেশন, ডেভিল হিউম্যান অথবা কোনো এঞ্জেলকে পজেস করতে পারে। এই পজেশন নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছি যেখানে এই পজেশন কিভাবে হয় সেটা নিয়ে ডিটেলসে আমি তোমাদেরকে জানিয়েছি। সেই ভিডিওটা তোমরা দেখে না থাকলে দেখে নিতে পারো এই ভিডিওটা শেষ হলে। ভিডিওটার লিংক ডেসক্রিপশন বক্সে থাকবে এবং আই বাটনেও থাকবে। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, ডেভিল ক্যান সি দ্য ফিউচার, অর্থাৎ ডেভিল ভবিষ্যৎ দেখতে পারে। কিন্তু কী চায় ডেভিল? যদি এক কথায় বলতে বলা হয় তাহলে আমি বলবো টোটাল কন্ট্রোল। ডেভিল বা শয়তান চায় আমরা গডকে ছেড়ে তার পুজো করি। কিন্তু কিভাবে সে আমাদের কন্ট্রোল করছে অথবা কন্ট্রোল করতে চাইছে, এটা দুটো উপায়ে করে সে। একটা উপায় স্পিরিচুয়াল আর একটা উপায় ফিজিক্যাল, দ্য স্পিরিচুয়াল ওয়ে। ডেভিল আমাদেরকে ম্যানিপুলেট করে আমাদের মাধ্যমে সেভেন ডেডলি সিনস বা কার্ডিনাল সিনস করতে চায়। এই সেভেন ডেডলি সিনস এমন সাত ধরনের পাপ যেগুলো আমরা করলে ডেভিল আমাদের সোলটাকে হেলে ট্র্যাপ করে নিতে পারে। এই সাতটা সিনসের জন্য ডেভিল হেলে একটা মাস্টার ডিমনকে অ্যাপয়েন্ট করে রেখেছে যারা আমাদেরকে আফটার লাইফে টর্চার করে। তোমরা যদি এই সেভেন ডেডলি সিনসের ব্যাপারে আমার কাছ থেকে জানতে চাও এবং নিজেদেরকে এই সিনসগুলো করা থেকে সেফ রাখতে চাও তাহলে কমেন্ট সেকশনে সেভেন লেখো, তাহলে এটাকে নিয়ে আমি একটা ডিটেলসে ভিডিও বানাবো। 1966 আমেরিকাতে চার্চ অফ স্যাটান প্রতিষ্ঠা করা হয় যেখানে অর্গানাইজড ওয়েতে ডেভিল বা শয়তানের পুজো করা শুরু হয়। যারা এই শয়তানের পুজো করেন তাদেরকে স্যাটানিস্ট বলা হয়। এই স্যাটানিস্টরা ডেভিলের সাথে ডিল করে যেটাকে ডিল উইথ ডেভিলও বলা হয়। এই ডিলের মাধ্যমে সেই স্যাটানিস্ট নিজের আত্মাকে ডেভিলের কাছে বিক্রি করে দেয় যাতে সেই স্যাটানিস্টের কোনো একটা উদ্দেশ্য পূরণ হয়। এই স্যাটানিস্টরা ডেভিলকে ব্যাফোমেট রূপে পুজো করে। এই ব্যাফোমেটকে দেখতে হাফ হিউম্যান হাফ অ্যানিমালের মতো। এই ব্যাফোমেটের মাথা ছাগল বা বাইসন জাতীয় প্রাণীর মাথার খুলির মতো এবং সেই মাথা থেকে দুটো লম্বা শিং বেরিয়ে আসছে। বাকি শরীরটা মানুষের মতো এবং তার হাতে এবং পায়ে খুর রয়েছে এবং তার পিঠ থেকে বেরিয়ে আসে লম্বা দুটো ডানা। স্যাটানিস্টরা অনেক ক্ষেত্রেই ডিমন বা ডেভিলের উদ্দেশ্যে হিউম্যান স্যাক্রিফাইস অথবা মানুষের বলি দেয়। স্যাটানিক রিচুয়ালে ইনভার্টেড পেন্টাগ্রাম খুব সিগনিফিকেন্ট। এই ইনভার্টেড পেন্টাগ্রামের মাধ্যমেই বিভিন্ন স্যাটানিক রিচুয়ালস করা হয় এবং স্যাটানিস্টরা ডেভিলস বাইবেল বা কোডেক্স গিগাস ফলো করেন। এই স্যাটানিস্টদের একটা গ্রুপ বা কাল্ট ডেভিলকে স্পিরিট ওয়ার্ল্ড থেকে আমাদের পৃথিবীতে ফিজিক্যাল ফর্মে নিয়ে আসতে চায়। একটু আগেই আমি তোমাদেরকে বললাম ডেভিল বায়োকাইনেসিসে সক্ষম, অর্থাৎ কোনো নারীর সাথে সেক্স করে সে নিজের বাচ্চা প্রোডিউস করতে পারে। এই শয়তানের বাচ্চাকেই অ্যান্টিক্রাইস্ট বা ফলস প্রফেট বলা হয়। বিভিন্ন টেক্সটে বিভিন্ন রেফারেন্সে এই অ্যান্টিক্রাইস্টের ব্যাপারে প্রফেসিস বা ভবিষ্যৎবাণী করা হয়েছে। বলা হয় এই অ্যান্টিক্রাইস্ট একটা ভার্জিন মেয়ের থেকে জন্ম নেবে, তার জন্ম ব্যাবিলনে হবে। অ্যান্টিক্রাইস্ট নিজের পাওয়ার এবং ম্যাজিক্যাল অ্যাবিলিটির মাধ্যমে বিভিন্ন মিরাকেলস শো করবে যার মাধ্যমে পুরো পৃথিবীর মানুষ তাকে মসিহা রূপে বিশ্বাস করতে শুরু করবে। কিন্তু যারা যারা তাকে মসিহা রূপে মানবে না তাদেরকে ডেভিলের উদ্দেশ্যে স্যাক্রিফাইস করা হবে। তোমরা অনেকেই এলুমিনাটির ব্যাপারে শুনেছ। এই এলুমিনাটিও শয়তানের পুজো করে এবং এই শয়তানের বাচ্চা অ্যান্টিক্রাইস্টকে পৃথিবীতে এনে তারা নিউ ওয়ার্ল্ড অর্ডার ক্রিয়েট করতে চায় যার মাধ্যমে তারা পুরো পৃথিবীকে নিজের কন্ট্রোলে নিয়ে চলে আসবে। এভাবে স্পিরিচুয়াল এবং ফিজিক্যাল উপায়ে আস্তে আস্তে ডেভিল আমাদের নিজের কন্ট্রোলে নিয়ে আসতে চাইছে এবং পুরো পৃথিবী বিনাশের দিকে এগিয়ে যাচ্ছে। এবার লাস্ট একটা কোশ্চেন হলো, শয়তান কি সত্যিই আছে? এখানে একটা আইরনিক্যাল ব্যাপার আছে। শয়তান নিজেই জানতে দিতে চায় না যে তার অস্তিত্ব বা এক্সিস্টেন্স রয়েছে। যদি আমরা শয়তানের অস্তিত্বের ব্যাপারে না জানি তাহলে সে তার কাজটা নির্বিঘ্নে করে যেতে পারবে। কোনো বিপদ আসছে, সেই বিপদের ব্যাপারে যদি আমরা জানতেই না পারি তাহলে সেই বিপদ থেকে বাঁচার উপায়ও আমরা বার করে রাখবো না, আর শয়তান সেটাই চায়।
অ্যাকর্ডিং টু প্যারানর্মাল ইনভেস্টিগেটর এড ওয়ারেন। ডায়াবলিক ফোর্সেস আর ফর্মিডেবল, দিস ফোর্সেস আর ইটার্নাল অ্যান্ড দে এক্সিস্ট টুডে। ফেয়ারি টেল ইজ ট্রু, ডেভিল এক্সিস্ট, গড এক্সিস্ট, অ্যান্ড ফর আস অ্যাজ পিপল আওয়ার ভেরি ডেস্টিনি ইজ হিঞ্জেস আপন উইচ ওয়ান উই লাইক টু ফলো। অর্থাৎ শয়তানও আছে এবং ঈশ্বরও রয়েছেন, এদের মধ্যে আমরা কাকে ফলো করব সেটার উপরই ডিপেন্ড করবে আমাদের ভবিষ্যৎ। সো দ্যাটস দ্য ভিডিও গাইজ, ভিডিওটা সবার সাথে শেয়ার করো যাতে সবাই সচেতন হতে পারে, সবাই এই ব্যাপারগুলোর ব্যাপারে জানতে পারে এবং এইগুলোর থেকে সেফ থাকতে পারে। তোমরা যদি কিউরিও ফাইটে নতুন হও তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করো অ্যান্ড সিলেক্ট অল অপশন। কিউরিও ফাইটে এখন 100+ ভিডিও রয়েছে। তোমরা যদি কিউরিও ফাইটের বাকি অন্য ভিডিওসগুলো দেখতে চাও তাহলে স্ক্রিনে আসা বক্সগুলোতে ক্লিক করো, এবং তোমরা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকো তাহলে স্ক্রিনে যে চ্যানেল লোগো দেখতে পাচ্ছ সেটাকে প্রেস করে সাবস্ক্রাইব করো।